এমন অনেক বিরল মানুষ আছেন যারা তাদের কর্মের মাধ্যমে দেশে ইতিবাচক পরিবর্তন আনছেন, যাদের শিকড়ের প্রতি টান, সংস্কৃতির প্রতি অনুরাগ এবং আগামী প্রজন্মের জন্য তা সংরক্ষণের প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আর সেই জন্যই তারা আমাদের পদ্ম। পদ্ম সম্মানে ভূষিত এক অনন্য এবং অসাধারণ ব্যক্তিকে নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। ধরনের সুন্দর মূর্তিগুলি আমাদের সামনে নিজেদের দেশের সমৃদ্ধ ভাস্কর্য শিল্পকে তুলে ধরে। এই মূর্তি, এর পিছনের হাভেলি, দরজা, এসব আমাদের দেশের সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্য। আর এই ধরনের ঐতিহ্যের নিদর্শন আমরা দেখতে পাই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন যারা আমাদের গ্রামে ও শহরের নানা এলাকাতেই থাকেন এবং এগুলি সংরক্ষণে মাত্র কয়েক বছর নয়, তারা তাদের গোটা জীবন, জীবনের 70-80 বছর পর্যন্ত এই জাতীয় ঐতিহ্য রক্ষায় উৎসর্গ করেন, শুধুমাত্র যাতে আমাদের এই শিল্প, আমাদের এই ঐতিহ্য বিলুপ্ত না হয়। এরাই সেই অজ্ঞাত নায়ক যাদেরকে আমরা আমাদের এই বিশেষ কর্মসূচিতে আমাদের পদ্ম হিসেবে আমাদের দেশবাসীর সামনে তুলে ধরছি। নমস্কার, আমি মমতা চোপড়া। আমাদের পদ্ম অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা এমন মহান ব্যক্তিত্বদের কথা বলবো যারা নিজেদের দেশের শিল্প ও সংস্কৃতি রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করে সবার সামনে একটি উদাহরণ স্থাপন করেছেন। তাহলে চলুন অনুষ্ঠান শুরু করি। কত সুন্দর এই পেন্টিং, তাই না? পুরো দেওয়ালটিকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এগুলি আধুনিক নয়, শতাব্দী প্রাচীন পেন্টিং, আমাদের ঐতিহ্যবাহী চিত্রকলার পারম্পরিক শৈলীর পেন্টিং। এই ধরনের পারম্পরিক চিত্রকলা আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া যায়। আর এই সমৃদ্ধ পারম্পরিক শৈলীকে সংরক্ষণের চেষ্টা ভারত করছে। যেমন ভারতের গুজরাটের পিঠোরা চিত্রকলা মাত্র 100 বছর নয়, 12,000 বছরের প্রাচীন চিত্রকলা, যা সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যাচ্ছিল। কিন্তু পরেশ রাঠোয়াচির মতো শিল্পীরা এটিকে রক্ষা করেছেন, সংরক্ষণ করেছেন এবং ডিজিটাল মাধ্যমে ও অন্যান্য মাধ্যমে শুধু দেশে নয় বিদেশেও প্রচার করেছেন। এই চিত্রকলা সংরক্ষণে তার কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার জন্য দেশ তাকে সম্মান জানাচ্ছে, পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। পরেশ রাঠোয়া গুজরাটের ছোট উদয়পুর জেলার একজন আদিবাসী চিত্রশিল্পী, যিনি শতাব্দী প্রাচীন আদিবাসী লোকশিল্প পিঠোরা চিত্রকলার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে 30 বছরেরও বেশি সময় ধরে নিয়োজিত রয়েছেন। 12,000 বছরের পুরনো আদিবাসী লোকশিল্প পিঠোরা চিত্রকলা প্রাচীন গুহায় পাওয়া যায়। এটিকে বাঁচিয়ে রাখার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। এর জন্য তিনি ইন্টারনেটের সাহায্য নিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ঐতিহ্যবাহী চিত্রকলার প্রচার শুরু করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও এই অভিযানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন। পিঠোরা শিল্পকে ছড়িয়ে দিতে তিনি এই চিত্রকলাকে নিয়ে দেশ বিদেশে 30টিরও বেশি প্রদর্শনীতে যান। তিনি পিঠোরা চিত্রকলা শেখানোর জন্য অনলাইন কর্মশালা পরিচালনা করেন। তিনি 100 জনেরও বেশি ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং এই চিত্রকলাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। পিঠোরা পেন্টিং মতলব কি ইয়ে আদিকাল সে হাজারো সাল সে आज से 12,000 साल पहले से गुफा काल से ये पिठोरा पेंटिंग की जो शुरुआत हुई है, ये पहले गुफाओं में होता था। जो गुफाओं में जो हमारे जो आदिवासी है अपने कुछ संदेशा देने के लिए, कुछ संदेशा माध्यम के लिए एक लिपि मतलब कि चित्र लिपि से वो अपने संदेशा एक दूसरे को पहुंचाते थे। पिठोरा पेंटिंग मैं करीबन 30 साल से करता रहा हूँ। जो बचपन से जैसे मेरी 18 साल की उम्र थी तब से मैं ये करता रहा हूँ। और जब 22 साल का हुआ तब मुझे हमारे समाज ने एक पिठोरा लखारा के रूप में हमको समाज के अंदर स्थान दिया। तो ये लिखना होता है, हम लोग पिठोरा को लिखते हैं। लिखने का मतलब क्या है, जो हमारी जो मन्नत रहती है पिठोरा की वो हम देवी देवताओं को लिख के बताते हैं, मतलब कि चित्र शैली से वो हम लिखते हैं, उसको पिठोरा पेंटिंग कहते हैं। जब कोरोना काल हुआ तब भी मैंने ऑनलाइन जो मोबाइल से मैंने देश विदेश में भी मैंने ऑनलाइन इनका पिठोरा पेंटिंग का क्लास शुरू किया। तो विदेश से भी लोग हमारे साथ जुड़ने लगे और हमारे जो पिठोरा पेंटिंग है विदेश के 7 से 8 पर जो कंट्री के लोग थे मेरे साथ जुड़ते गए और मेरे से पिठोरा पेंटिंग भी सीखते गए। उसी दौरान हमारे गांव के शहर के लोग भी मेरे से ऑनलाइन सीखते गए और धीरे धीरे
इस तरह से हमारे अगल बगल के लगे हमारे जो छोटा दुर्ग जिले के कई बच्चों ने इस तरह से पेंटिंग शुरू किया और आज भी मैं पेंटिंग क्लास पिथोरा पेंटिंग का क्लास चलाता हूँ। পিঠোরা চিত্রকলা সর্বদা বাড়ির দোরগোড়ায় বা বাড়িতে প্রবেশ করার পর সামনের দেওয়ালে এবং অন্যান্য দেওয়াল জুড়ে আঁকা থাকে। এই চিত্রকলায় সাধারণত নানা সরল আকৃতির প্রতিকৃতি দিয়ে গোটা দেওয়াল ভরিয়ে দেওয়া হয়। সারি সারি সহজ আকৃতির প্রতিকৃতি পিঠোরা চিত্রকলার সৌন্দর্যের ভিত্তি। শুধুমাত্র পুরুষরাই এই চিত্রগুলি আঁকেন এই বিশ্বাসের সঙ্গে যে এই পিঠোরা প্রতিকৃতিগুলি তাদের বাড়ির দেওয়ালে আঁকলে গৃহে শান্তি, সুখ এবং সমৃদ্ধি আসবে। জনজাতি কলাকু সম্ভালনা ও বড়ানা বহু জরুরি। জনজাতি শিল্পকলার সংরক্ষণ ও এগুলির চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। গুজরাটের পরেশ ভাই রাঠোয়া হাজার হাজার বছর পুরনো চিত্রকলা অনুসরণ করে শিল্প রচনা করছেন, সংরক্ষণ করছেন, পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের শেখাচ্ছেন। আমি ভিল সমাজের মানুষ, আমিও আমাদের প্রাচীন ভিল আদিবাসী শিল্পচর্চা করি, পরিশ্রম করি। আমি পরেশ ভাই রাঠোয়াকে পদ্মশ্রী পুরস্কারের জন্য অভিনন্দন জানাই। परेश भाई राठवा को इस पुरस्कार के लिए बधाई हो। আদিবাসী ও রাঠোয়া সম্প্রদায়ের জন্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক ভাবে পিঠোরা চিত্রকলা খুবই গুরুত্বপূর্ণ। এটি তাদের কাছে একটি শিল্পধারা চাইতেও বেশি লোকাচার হিসেবে আদৃত। এই শিল্পকলা রাঠোয়া, ভিল, নায়ক এবং তারই জনজাতির মানুষ শস্য দেবতা পিথোরার আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানাতে উপহার রূপে মাটির দেওয়াল জুড়ে আঁকতেন বলে মনে করা হয়। নিজেদের শিল্প ঐতিহ্য সংরক্ষণের জন্য পিথোরা শিল্পের গুরু পরেশ রাঠোয়াকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করায় অনেক শুভেচ্ছা জানায়।